লালমনিহাটের হাতিবান্ধায় উপজেলা বড়কথা উচ্চ বিদ্যালয় মাঠে রাজা মিয়া আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিকেলে বড়কথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হিনা মোস্তফা জামান সোহেলের সভাপতিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহার। এ সময় বক্তব্য রাখেন বড়কথা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদুল বারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সলিমউদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান হাবিব লাবলু প্রমুখ। খেলায় পারুলিয়া একাদশ নাওতারা একাদশকে 1-0 গোলে হারিয়ে জয়লাভ করে।